আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমার সোনা পাখিটা দেখেন বালিশ ছাড়া ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে ওকে দিয়ে শুরু করি। তো এরপরে ফ্রেশ হয়ে চলে যাই রান্নাঘরে মেয়েটার জন্য খাবার তৈরি করার জন্য, কারণ মেয়েটার গত কাল থেকে খুবই পেটে ব্যথা। তো ভাবলাম যে আজকে আর ওকে পরোটা করে দিব না, ওকে একদম সেদ্ধ কিছু বানাই দিব। তো এখানে আমি শুধু নুডলসটা সেদ্ধ করে নিচ্ছিলাম, এখানে কোনো মশলা বা কোনো কিছু দেইনি, শুধু নুডলসটাকে সেদ্ধ করে দিয়েছি। আর এইদিকে আমি একটু পানি গরম দিয়েছি, এটাতে আমি একটু লেবু দিয়ে গরম পানি খাবো, আর হচ্ছে যে আমার বোনের জন্য আর আমার জন্য একটু গ্রিন টি বানাবো। এরপরে তো আমার মেয়েটা খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছে, এরপরে ও নুডলসটা খাচ্ছে, আর এদিকে আমি আমার কাজ করতেছি। তো এই তো আমি এখান থেকে কিছুটা অর্ধেক পানি উঠিয়ে রেখেছি, আর এর ভেতরে গ্রিন টি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম অর্গানিক, একদম পাতা থেকে যেটা হয় সেটা আর কি। তো এরপরে তো আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি, এরপরে গ্রিন টি খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সকালে আজকে আমরা ভাতই খেয়েছি সবাই মিলে। সকালে আজকে আর পরোটা করা হয়নি, যেহেতু মেয়েটা অসুস্থ, এই জন্য ভাবলাম যে থাক আজকে আর পরোটা করার দরকার নেই, আজকে সবাই মিলে ভাত খেয়ে নিব। তারপরে তো আমার গ্রিন টি খেয়ে নিয়েছি, আজকে সকালে ভাত খেয়েছি, কালকে রাতে ডিম ভুনা আর গরম গরম শাক ভর্তা ভাত। আর এদিকে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, তো ভাবলাম যে ঘরটাও একটু ভিডিও করে নেওয়ার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মেয়েটাকে ফ্রেশ করে দিচ্ছিলাম। আর আজকে আমার আদি ভাই অসুস্থতার কারণে স্কুলেও যেতে পারেনি, তো এই তো মেয়েটা আমার প্লেটেই ভাত খেয়ে নিচ্ছে, আর আমার তোতা পাখিটা ঘুমিয়ে গেছে। আমার মেয়েটা একদমই খাওয়া দাওয়া করে না। তারপরে তো নানুমনির সাথে বাজারে গিয়েছিল, বাজার থেকে তো ধনিয়া পাতা নিয়ে এসেছে, রাঁধুনির পাতা নিয়ে এসেছে, আর এদিকে টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে। আর আদিব অনেকটা মুরগি খেতে পছন্দ করে, বিশেষ করে মুরগি দুইটা রান ছাড়া ও আর কিছু খায় না, তো ওর জন্য মুরগি নিয়ে আসা হয়েছে। এতো সেই মুরগিটাকে কেটে আমি ভেবেছি যে লাউ দিয়ে রান্না করলে অনেকটা মজা লাগবে, তো আমার মাকে বলেছি লাউ দিয়ে রান্না করতে। আর এই তো নদীর বারো মিশালি যে মাছ আছে সেগুলো নিয়ে এসেছে, এগুলো রান্না করা হবে। তো আমি তো এদিকে লাল শাক বেছে নিচ্ছিলাম, যদিও লাল শাক আমার বাসায় সবাই পছন্দ করে, আমি মোটেও লাল শাকটা পছন্দ করি না। কেন জানি না লাল শাক খেতে আমার একদমই ভালো লাগে না, এছাড়া আমার অন্যান্য শাক খেতে অনেকটাই ভালো লাগে, কিন্তু লাল শাক একদমই আমার পছন্দ না। তো আমার আম্মু শাকও নিয়ে এসেছে অনেকগুলো, যেগুলোকে আমি বেছে নিচ্ছিলাম। বেছে নিয়ে এদিকে আমার মা লাউগুলোকে কেটে নিয়েছে আর মুরগিটাকেও কেটে নিয়েছে। এখানে আমি কিছুটা লাউয়ের খোসা রেখে দিয়েছি বড়া খাওয়ার জন্য। তো এরপরে আমি গোসল করে নিই, আর এদিকে রান্না বান্না আম্মু করে নেয়। যে দুপুর বেলা আমার মেয়েটা শুয়ে আছে, যদিও ইঞ্জেকশনের ব্যথা এখনো কাটেনি, এখনো ওর জ্বর আছে, তো ও শুয়েছিল। আর এদিকে আমি আমার আদিবাবুরিকে খাবার দিয়ে দিই, ও অনেকটাই ক্ষুধা লাগছে। আমার মেয়েটাই একটা রান পুরোটাই খেয়ে শেষ করতে পারে না, ও খাওয়াতে এতটাই দুর্বল। এরপরে আমি আমার দুপুরের খাবারটা সেরে নেই, এরপরে বিকেলে আদিবার আব্বু আদিবার জন্য হরলিক্স তরমুজ পেয়ারা এসব নিয়েছে। এরপরে আমি ওকে একটা পেয়ারা কেটে দেই, যদিও সেটা খায়নি। তারপর আমাকে বলতেছিল যে আম্মু আমাকে চিপস ভেজে দাও, তারপর ওকে আমি কিছুটা চিপস ভেজেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই